सारा भारतवर्षे सकल के अभिनंदन जानाई बांगलार पक्ष थेके एवं सारा पृथ्वी सकल पुलिस फोर्स के आमरा अभिनंदन जानाई। आमी अभिनंदन जानिए काउके छोट करते चाई ना, ए कारणे तारा यथार्थई तादेर काजटा पालन करें सकाल थेके रात। चारटे कम्यूनिटी आमी देखेछि तादेर जीवने छुट्टी नेई, एक हच्छे सांबादिक, दुई हच्छे पुलिस, तीन हच्छे चिकित्सक और चार हच्छे राजनैतिक जारा राजनीति करे। रात दुटो डाक पड़ल जेते हलो, भोर चारटे डाक पड़ल जेते हलो, আগুন লাগলো যেতে হলো, এবং ফায়ার ব্রিগেডও আছে, এদের আমি পুলিশ ফোর্সের মধ্যেই ধরি। কাজেই আমি দেখেছি কেউ কেউ টুইট করে বলেছেন, ব্যঙ্গোক্তি করেছেন। যারা ব্যঙ্গোক্তি করেছেন আমি আশা করি তারা শুধরে নেবেন। হাজারটা ভালো কাজ করতে গিয়ে একটা কোথাও ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য একটা ফোর্সকে টোটাল ডিমোরালাইজ করে দেওয়াটা ঠিক নয়। এবং যারা করছেন আমি শুধু এটুকুই বলবো, লেট মি প্রে টু গড, লেট দেয়ার গুড সেন্স প্রিভেলস। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি ধানসিঁড়ি তো আপনারা দেখলেন বড় কাজগুলো করলো, এবং আইটিসি গ্রুপও অক্সিজেন প্ল্যান্টের ব্যাপারটা করলো, ওটা আমি আর রোজ বলছি না। প্রভুপদের 125তম আবির্ভাব দিবস উপলক্ষে চৈতন্যদেব তার পদধূলি রেখেছিলেন একটা গাছের তলায় টালিগঞ্জে, সেটাকে রেস্টোর করে। ইস্কনে যেমন রাধানাথবাবু আছেন, ইস্কনে যেমন আমরা 700 একর জমি দিয়েছি ওদের, ইস্কন টাউন হচ্ছে নতুন করে ফোর্ট এটা তৈরি করছে ফোর্বস, এবং আমি গেছিলাম, 700 একর জমি দেওয়া হয়েছে ওদের কথায়। বিরাট একটা তীর্থক্ষেত্র হচ্ছে, তীর্থক্ষেত্র বনাম মানে নানা রকম জিনিস হবে। আর এখানেও করেছেন যেটা, তাদের অনেক অনেক ধন্যবাদ। মায়াপুরে যেটা ওয়ার্ল্ড হেরিটেজ নগরী হচ্ছে, যেটা 700 একর জমি দেওয়া হয়েছে, আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এছাড়া নবদ্বীপকেও আমরা হেরিটেজ টাউন, কোচবিহারকেও হেরিটেজ টাউন। মনে রাখবেন বাংলাই হবে প্রথম রাজ্য যেখানে দুটো হেরিটেজ শহর থাকবে, নবদ্বীপ এবং কোচবিহার। এছাড়া আজকে এখানে 38টা বাস চালু হয়েছে নতুন করে, পুরুলিয়ার বান্দোয়ান, মানবাজার, বহরমপুরের বর্ণ পরিচয় বাস টার্মিনাস থেকে শুরু করে হাজার হাজার মানুষ এতে উপকৃত হবে। দীঘাতেও চালু হয়েছে স্রোতস্বিনী, অর্থাৎ এসবিডিসির ট্রেনিং সেন্টার, নামটা আমারই দেওয়া স্রোতস্বিনী। হর্ষরা যেমন নাম দেয় বিভিন্ন, সেরকম আমরাও নাম দিই, প্রত্যেকটা নামের প্রতি একটা কাজের একটা ভালোবাসা লক্ষ্য করা যায়। আমি আজকে আপনাদের দু তিনটে কথা বলবো। নিশ্চয়ই আপনাদের মনে আছে সামাজিক সুরক্ষা প্রোগ্রামে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে কৃষক বন্ধু 10,000 টাকা করে দেওয়া থেকে শুরু করে, এগুলো কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি, অলরেডি হচ্ছে। দেখছেন আপনারা প্রায় 2 কোটি মানুষ দুয়ারে সরকারে নাম লিখিয়েছে, 2 কোটি, এবং তাতে 1.5 কোটি শুধু মহিলাই হবে। আমার উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ইটস এ নিউ ওয়ার্ক অ্যান্ড ইটস এ নিউ কনসেপ্ট, এতে আমি খুব খুশি, এগুলো তো হচ্ছেই। কিন্তু এখন আমার ডেস্টিনেশন হচ্ছে শিল্প। আমরা একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপ তৈরি করেছি, আমি নিজে সেটা চেয়ারম্যান, আমার সাথে পার্থ চট্টোপাধ্যায় বা বিদ্যুৎ দপ্তর বা অন্যান্য 2-1টা দপ্তর আছে মিনিস্টাররা, প্লাস চিফ সেক্রেটারি থেকে শুরু করে যারা ইম্পর্টেন্ট সেক্রেটারি যারা রিলেটেড টু দিস ডিপার্টমেন্ট তারা সকলে আছে। আই মাস্ট থ্যাঙ্কস টু তরুণ ঝুনঝুনওয়ালাজি, যিনি আমাকে সেই সাজেশনটা দিয়েছিলেন যে আপনি নিজে একটা তৈরি করুন, এবং এই কাজটা যদি আপনি করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের অনেক কাজে সহজ হয়ে যাবে, একটা ওয়ান উইন্ডো সিঙ্গেল উইন্ডো ফর্মুলার। কারণ অনেক সময় ইন্ডাস্ট্রি হয়, সব কিছু হয়, রাজীবরা ভালো কাজ করে, বন্দনারা, কিন্তু কাজটা যেন পড়ে না থাকে। এবং আমরা ঠিক করেছি প্রতি মাসে একটা করে মিটিং হবেই, কি জমা পড়লো, কি পড়ে থাকলো, কেন পড়ে থাকলো, কেন ক্লিয়ার হলো না, এবং কতটা সাহায্য করা সম্ভব। আমি যেহেতু বলেছি যে সামাজিক কর্মসূচিতে আমরা 1 নম্বর,
সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।